স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় শ্বশুরবাড়িতে তার মরদেহ পৌঁছায়। এ সময় শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন স্বজন, ভক্ত ও এলাকাবাসী। টাঙ্গাইল সংবাদদাতা জাফর আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। জীবন সঙ্গিনী প্রিয়া রহমানকে চিরবিদায় দেয়ার ২৪ ঘন্টা না পেরোতেই তার সহযাত্রী হলেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। তার ইচ্ছে অনুযায়ী বুধবার রাতেই সোহানুর রহমান সোহানের মরদেহ শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় নিয়ে যাওয়া হয়। সকালে কেয়ামত থেকে কেয়ামত খ্যাত গুণী পরিচালকের মুখটা একবার দেখতে ভিড় করেন অনেকে। বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এতে অংশ নেন এলাকার মানুষ ও স্বজনরা। একদিনের ব্যবধানে দুইজনকে হারানোই শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী। তারা জানিয়েছেন তাদের ইচ্ছে ছিল মৃত্যুর পর দুইজনকে যেন পাশাপাশি কবর দেওয়া হয়। রোমান্টিক সিনেমার নির্মাতা হিসাবে বিশেষভাবে পরিচিত ছিলেন সোহানুর রহমান সোহান। ১৯৭৭ সালে ঢাকাই চলচ্চিত্রে কাজ শুরু করলেও ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র তাকে পরিচালক হিসাবে অনন্য উচ্চতায় নিয়ে যায়। তার হাত ধরেই সালমান শাহ ও মৌসুমীকে পান দর্শক। এমনকি শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র অনন্ত ভালোবাসার নির্মাতাও তিনি। তাছাড়া এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন পপি ও ইরিন জামান। অসম্ভব চমৎকার মানুষ ছিলেন এবং খুবই বন্ধুপ্রিয় মানুষ ছিলেন এবং সদা হাসিমুখে একজন মানুষ ছিলেন। ১৯৫৯ সালের ১৫ অক্টোবর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িতে জন্ম সোহানুর রহমান সোহানের। বগুড়া ও জয়পুরহাটে স্কুল ও কলেজ জীবন শেষে ঢাকায় আসেন তিনি। পরিচালক শিবলী সাদিকের হাত ধরে হয়ে ওঠেন চলচ্চিত্র পরিচালক। তার বিদায়ে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গনে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।